আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু ইউকে বাংলাদেশি ব্লগ। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি একটা ডোনার মিটের রেসিপি, চিট ডোনার মিট যেটাকে বলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করি। তো তার জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর এখানে দুই কালারের পেপার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তিন কালারেরও ইউজ করতে পারবেন। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে বিফ আর চিকেন সালামি। আপনারা চাইলে শুধু চিকেন সালামিও ইউজ করতে পারবেন বা শুধুই বিফেরটাও ইউজ করতে পারবেন। তো আমি মিক্স নিয়ে নিয়েছি, আর আমি এটার দুনো মাথাটা কেটে নিয়েছি দুনো সাইড আর কি। তারপর যে প্লাস্টিকের র্যাপিং থাকে সেটাকে আমি পিল করে নিচ্ছি। তারপর আমার লাগবে পটেটো পিলার। তো আমি এখন এই সালামিটিকে পিল করে করে ডোনার মিটের শেপ দিয়ে দিব আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পিল হচ্ছে, ঠিক যেন ডোনার মিটের মতো। তো এইভাবে আমি পুরোটাই এই পটেটো পিলার দিয়ে পিল করে নিয়ে নিব। যদি কারো না থাকে পিলার, আপনারা চাইলে নাইফও ইউজ করতে পারবেন, খুবই সুন্দরভাবেও কিন্তু নাইফ দিয়ে করা যায়। তো আমি এইগুলো পিল করে নিব, তারপর আবার বলে দিব কীভাবে কী প্রসেসিং। তো আমার পিল করা শেষ, আর এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানটা চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। আর যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি বাটার ইউজ করব। তো এই তো দেখুন আমার মানে পিল করা শেষ। তো এই যে দেখুন অনেক সুন্দর, কিন্তু সুন্দরভাবে সব কাটা হয়েছে। তো আমি কিছু নাইফ দিয়েও করেছি, তো সেটা আর আসলে দেখাইনি, নাইফ দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অয়েলও ইউজ করতে পারবেন। তো তেল বাটারটা, সরি আমি তেল বলছিলাম, বাটারটা যখন গরম হয়ে আসছে তখন আমি এখানে বড় সাইজের আনিয়ন কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আসলে সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্পাইস ইউজ করতে পারবেন, বা চাইলে স্পাইস ছাড়াও তৈরি করতে পারবেন। তো আমি আসলে একটু আমাদের ইন্ডিয়ান স্টাইলে চাচ্ছিলাম আর কি করার জন্য, কারি স্টাইলে যেটা আর কি। তো আমি অল্প একটু মাদ্রাজ যে পাউডার আছে, বা আপনারা চাইলে মিক্স পাউডারও ইউজ করতে পারবেন, তো আমি অল্প একটু দিয়ে দিয়েছি। তারপর এইখানে আমি একটা চিলি সস দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো চিলি সস ইউজ করতে পারবেন, আমি সিরেচা চিলি সসটা ইউজ করছি এইখানে। তো আমি এই স্পাইস আর পেঁয়াজগুলোকে একদম অল্প আঁচে ফ্রাই করে নিচ্ছি। তো আমি অনেকক্ষণ মশলা আর পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডোনার মিটটা। তো ডোনার মিটের সাথে আমি স্পাইস আর পেঁয়াজগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে নিব। আর আপনারা চাইলে স্পাইস যখন দিবেন তখন কিন্তু পেপারগুলোও দিয়ে দিতে পারেন। তো আমি পেপার সবসময় পছন্দ করি, একটু কাঁচা কাঁচা খেতে আমার আসলে ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পেপারগুলো দিয়ে দিব। আমি দু কালারের পেপার দিয়ে দিয়েছি। তো পেপারগুলো দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিটের মতো আর একটু কুক করে নিয়েছি আর কি। তো আসলে সালামি এমনিতেই খাওয়া যায়, বেশি কুক করতে হয় না। পেপারগুলো যখন একটু সফট হয়ে এসেছে তখন ভাবলাম যে নামিয়ে ফেলি। তো আপনারা আপনাদের ওয়ে তৈরি করতে পারবেন, যে কোনো স্পাইস ইউজ করতে পারবেন। আমি আমার ওয়ে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আই হোপ আপনাদের আইডিয়াটা ভালো লাগবে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এখন আমি আমাদের জন্য নিয়ে নিব খাবার জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।